হে বন্ধুরা, বাড়ি নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের বলবো যে আপনারা যদি ফ্লিপকার্ট থেকে কোনো প্রোডাক্ট কিনে থাকেন এবং সেই প্রোডাক্টটিকে রিটার্ন করতে চান এবং আপনাদের টাকাটা ফেরত দিতে চান, কিন্তু আপনাদের কোনো রকম ব্যাংকের অ্যাকাউন্ট নেই, আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টটি নিয়েছেন, তো সেক্ষেত্রে আপনি টাকাটা কোথায় ফেরত পাবেন, কিভাবে ফেরত পাবেন তার পুরো প্রসেসটা আপনাদের বলবো এবং এই টাকাটা কিভাবে আপনারা ইউজ করবেন তারও পুরো প্রসেস এই ভিডিওতে আপনাদের জানাবো। তো বন্ধুরা, আপনারা যদি এই রকম কোনো সমস্যায় পড়ে থাকেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, প্রথমে আপনাদের ফ্লিপকার্ট অ্যাপটিকে ওপেন করতে হবে। ওপেন করার পর আপনারা নিচে দেখুন অ্যাকাউন্ট বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পর আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস খুলবে। এরপর আপনারা দেখুন এখানে দেখুন অ্যাকাউন্ট সেটিং অপশনে দেখুন সেভ কার্ড অ্যান্ড ওয়ালেট বলে একটি অপশন পাবেন, এখানে জাস্ট ক্লিক করুন। করার পর দেখুন এখানে গিফট কার্ডস বলে একটি অপশন আছে। তো বন্ধুরা, আপনারা যদি ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড না করেন, অর্থাৎ যদি ব্যাংকের কোনো ডেবিট অথবা ক্রেডিট কার্ড এখানে অ্যাড না করেন, সেক্ষেত্রে আপনারা এই যে গিফট কার্ড বলে যে অপশনটা আছে এখানে দেখুন অ্যামাউন্টের অপশন এখানে দেখুন জিরো রয়েছে। তো আপনারা যখনই কোনো প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে নেবেন এবং টাকাটা রিফান্ড চাইবেন, তখন এইখানে আপনাদের টাকাটা রিফান্ড করা হবে এবং এখানে শো করবে। এই টাকাটা আপনারা কীভাবে ব্যবহার করবেন, না এই টাকাটা আপনারা যখনই ফ্লিপকার্ট থেকে কোনো প্রোডাক্ট কিনবেন সেই কেনার সময় আপনারা ব্যবহার করতে পারেন এই গিফট কার্ডের যে টাকাটা রয়েছে এই টাকাটা, ঠিক আছে? তো এই গিফট কার্ডের এছাড়া কী ব্যবহার করা হয়, না এছাড়া যদি আপনার কোনো বন্ধু আপনাকে কোনো ফ্লিপকার্টের যে গিফট কার্ড রয়েছে সেটা গিফট করে, ঠিক আছে, ধরুন আপনার জন্মদিন অথবা যে কোনো অনুষ্ঠান উপলক্ষে আপনার বন্ধু বা কেউ যদি আপনাকে ডিজিটাল হোক অথবা ফিজিক্যাল হোক কোনো গিফট কার্ড গিফট করে, ঠিক আছে, সেটা ফ্লিপকার্টের হতে হবে। তাহলে আপনি এখান থেকে দেখুন অ্যাড ফ্লিপকার্ট গিফট কার্ড বলে একটি অপশন আছে, এই অপশানটিতে ক্লিক করে আপনি এখানে আপনার গিফট কার্ড নাম্বার এবং গিফট কার্ড পিন দুটো অপশান থাকবে সেই গিফট কার্ডে, সে দুটো এখানে এন্টার করবেন এক এক করে। এন্টার করে অ্যাপ্লাই যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করলে সেই গিফট কার্ডের যে অ্যামাউন্টটা থাকবে সেটা আপনার এই যে অ্যাকাউন্ট রয়েছে ফ্লিপকার্টের এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, এবং সেটা এখানে শো করবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট জিরো রয়েছে এখানে শো করবে। এখন আমার কাছে কোনো রকম গিফট কার্ড নেই, নাহলে আপনাদের আমি এখানে অ্যাড করে দেখাতাম, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে দেখুন এখানে নিচে অনেকগুলি সেভড কার্ড রয়েছে, ঠিক আছে, এই কার্ডগুলি আপনারাও সেভ করতে পারেন। আপনাদের যদি কোনো কার্ড থাকে ডেবিট কার্ড হোক অথবা ক্রেডিট কার্ড, সেক্ষেত্রে আপনারা দেখুন এখানে নিচে দেখুন অ্যাড নিউ কার্ড বলে একটি অপশন রয়েছে, এই অপশানটাতে ক্লিক করবেন। করার পর দেখুন এখানে এন্টার কার্ড ডিটেলস বলে একটি অপশান, প্রথমে এখানে কার্ড নাম্বার, এখানে আপনি আপনাদের কার্ড নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে দেখুন বন্ধুরা এখানে রয়েছে মান্থ, এক্সপায়ারি মান্থ এবং ইয়ার যেটা রয়েছে সেটা আপনাদের কার্ড থেকে দেখে দেখে এখানে লিখবেন। তারপরে এখানে কার্ড হোল্ডার নেম অর্থাৎ আপনার নাম, কার্ডে যে নামটা লেখা থাকবে সেটা এখান থেকে লিখে দেবেন। তারপরে দেখুন কার্ড লেবেন, সেটা যদি আপনারা এখানে দিতে চান দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, এটা এখানে অপশনাল। সমস্ত কিছু লেখার পর আপনারা এখানে দেখুন সেভ বাটন অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন, তাহলে আপনার কার্ডটি এখানে অ্যাড হয়ে যাবে এবং যখনই আপনি অনলাইন কোনো শপিং করতে যাবেন তখন এই কার্ডটি সেখানে থাকবে, আপনি চাইলে সেই কার্ডটি দিয়ে এখানে পেমেন্ট করতে পারেন। তো এবার আসুন দেখাবো যে যে কার্ডগুলো এখানে অ্যাড করা রয়েছে আপনি সেগুলো যদি রিমুভ করতে চান তো সেটা কীভাবে করবেন। তো এর জন্য বন্ধুরা দেখুন যে কার্ডটি আপনি রিমুভ করতে চান সেই কার্ডটিকে প্রথমে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন এখানে ডিলিট কার্ড বলে একটি অপশন আসছে, তো এইখানে ক্লিক করে এখানে দেখুন আর ইউ সিওর বলে একটি অপশন আসছে, এখানে কনফার্ম অপশনে ক্লিক করবেন, করলেই আপনার কার্ডটি এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সেই কার্ডটি এখানে আর নেই। তো এইভাবে খুব সহজে আপনারা আপনাদের কার্ডটিকে রিমুভও করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের টাকাটি ফেরত পাবেন। তো এই বিষয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওয় কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, গুড বাই।